জেঙ্গো বাংলা টিউটোরিয়াল সিরিজ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো আমরা আজকে দেখব যে একটা টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করবেন এবং ওই টেমপ্লেটটা প্রজেক্টে কিভাবে কানেক্ট করবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে হোয়াট ইজ টেমপ্লেট, মানে টেমপ্লেটটা কি। তো টেমপ্লেটটা হচ্ছে যার ভিতরে HTML এবং বিভিন্ন ফাইল থাকবে, HTML ফাইলগুলো থাকবে, তো সেটা হচ্ছে টেমপ্লেট। তো টেমপ্লেটটা আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করতে হবে। তো এটা প্র্যাকটিক্যালি করলে দেখতে পারবেন। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে পাই চার্মে। ওকে, তো আমরা গত পর্বে দেখেছি যে কীভাবে যে টেক্সট শো করাতে হয় হোম পেজে। ওকে, তো এখন আমরা কী করবো, আমরা চলে যাব হচ্ছে এই যে এখানে বেস প্রজেক্ট। তো বেস প্রজেক্টের ভিতরে কী আছে, ফার্স্ট প্রজেক্ট, মাই অ্যাপ এবং ম্যানেজ বাই। ওকে, তো আমরা এই টেমপ্লেটটা কোথায় ক্রিয়েট করব, এই যে দেখতে পাচ্ছি ফার্স্ট প্রজেক্ট। তো ফার্স্ট প্রজেক্টের ভিতরে কী থাকবে, যে ফার্স্ট প্রজেক্ট মাই অ্যাপ ম্যানেজ ডট পাই, এই ম্যানেজ পাই ডট যেখানে থাকবে সেখানে, যে মাই অ্যাপ ফেস ফার্স্ট প্রজেক্ট। তো আমরা এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করব, মানে একটা নিউ ফোল্ডার। তাহলে নিউ, তো এখানে ডিরেক্টরি, ওকে ডিরেক্টরি নিউ ফোল্ডার, তো টেমপ্লেট, টেমপ্লেট ক্রিয়েট করলাম। এখন তার ভিতরে আমরা আবার একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে মাই অ্যাপ, মাই অ্যাপ। ওকে, তো আমরা মাই অ্যাপ ক্রিয়েট করলাম। এই মাই অ্যাপটা কি, মাই অ্যাপটা যে আমরা আগে দেখতে পেরেছেন যে প্রত্যেকটা কাজে একটা টেমপ্লেট হচ্ছে একটা বড় একটা বাক্স এবং মাই অ্যাপটা হচ্ছে ছোটো ছোটো অংশ আর কি, ছোটো ছোটো বাক্স। এই বাক্সের ভিতরে আবার বিভিন্ন কাজ থাকবে আর কি, সেটাই। তো মাই অ্যাপ প্রত্যেকটা কাজে ব্যবহার করা হবে। টেমপ্লেটের ভিতরে অনেকগুলো অ্যাপস থাকতে পারে, যে যে কাজের প্রয়োজন হবে সেক্ষেত্রে মাই অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো মাই অ্যাপের ভিতরে আমরা একটা ফাইল, HTML ফাইল যেহেতু ক্রিয়েট করব, তাহলে যে HTML ফাইল একটা ক্রিয়েট করব, তো সেটার নাম কী দিতে পারি, ইন্ডেক্স, ইন্ডেক্স দিলাম। ওকে, এই যে দেখতে পাচ্ছেন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমরা যদি এখানে হেডিং দিতে চাই, ওকে, তো আমরা একটা যদি হেডিং দিতে চাই যে হেয়ার আই এম ইন্ডেক্স পেজ ফ্রম টেমপ্লেট। ওকে, তো আমি এখানে কিছু লিখে দিলাম, এটা হচ্ছে কি টেমপ্লেট থেকে ইন্ডেক্স পেজটা কোথায় আছে, যে টেমপ্লেট থেকে। ওকে, এখন কী করতে হবে আমাদের, বেস কোথায় এটা, এই অ্যাপসটা যা আছে, তাহলে আমরা কী জানি যে আমরা আগেরবার কী করেছিলাম, আমরা যে মাই অ্যাপটা ক্রিয়েট করেছিলাম আগেরবার সেটা কোথায় জানিয়ে দিয়েছি, এই ফার্স্ট প্রজেক্টের ভিতরে সেটিংসের ভিতরে আমরা সেটা জানিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রেও আমাদের কী করতে হবে, এটা আমাদের জানিয়ে দিতে হবে যে একটা টেমপ্লেট ক্রিয়েট করা হয়েছে, সেটা আমাদের জানিয়ে দিতে হবে। ওকে, তো আমরা কোথায় জানাবো, তো এই যে বলছেন আমরা যাবো হচ্ছে সিটিংয়ে যাবো, সিটিংসে গেলাম, দেন হচ্ছে আমরা বেস ডিরেক্টর খুঁজবো, এই যে বেস ডিরেক্টর, তো বেস ডিরেক্টর আমরা খুঁজব। তো বেস ডিরেক্টরটা কি, আমাদের এখানে বেস ডিরেক্টর কোনটা, এই যে ফার্স্ট প্রজেক্ট, এই ফার্স্ট প্রজেক্টের আন্ডারে কিন্তু সব, আমি যদি দেখাই এই যে ফার্স্ট প্রজেক্টের আন্ডারে কিন্তু সব, এই যে ফার্স্ট প্রজেক্টের ভিতরে কিন্তু, এই যে ফার্স্ট প্রজেক্টের ভিতরে কিন্তু এটা। এখন ফার্স্ট প্রজেক্টের বাইরে যদি আমরা টেমপ্লেট দিই, টেমপ্লেট দিই, তাহলে কিন্তু এই টেমপ্লেটে ঢুকবি। ওকে,
তো আমাদের আমরা কি করব এই এই ফার্স্ট প্রজেক্ট হচ্ছে আমাদের বেস ওকে এই যে ফার্স্ট এটার ভিতরে আমরা আছি তো আমরা এখন আমরা এই জাস্ট এটাকে ডিক্লেয়ার করে দেব তো কি করব তো আমরা একটু টেকনিক খাটাবো সেটা হচ্ছে এখানে টেমপ্লেটস ওকে আমরা বেসটা দিয়ে দিব যেন হচ্ছে ওএস ডট পাথ ডট জয়েন বেস বেস দেন হচ্ছে টেমপ্লেট ওকে আমাদের এই টেমপ্লেটটা দিয়ে দিতে হবে আমরা যে নামে ক্রিয়েট করছি টেমপ্লেট ওকে এটা হচ্ছে আমাদের এই নামটা টেমপ্লেট ওকে তো আমরা এটা দিয়ে দিয়েছি ওকে তো এখন যদি আমরা নিচে যাই এখানে আরেকটু নিচে যাই তো এখন আমরা আরেকটা কী কাজ করবো আমরা টেমপ্লেটটা এটা দিয়ে দিতে হবে কোথায় এই যে এই টেমপ্লেটস আমরা এখানে আমাদেরটা জানিয়ে দিতে হবে তো কী দিতে হবে এই যে টেমপ্লেটস দিয়ে কমা জাস্ট এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এটা আমাদের জানিয়ে দিতে হবে কানেক্ট করতে পারবো তো পরবর্তীতে আমরা এটা কিছু লিখবো এই যে এসটিএমএল পরবর্তীতে আরও কিছু লিখবো এবং শো করাবো এবং এটা ফুলকি কানেক্ট করে আপনাদেরকে দেখাবো তো আজকে আপাতত এতটুকুই থাক।